আসসালামু আলাইকুম বিহার আমি আমজিৎ হোসাই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমার মনে হয় অর্থাৎ আজকের ভিডিওটা নোট কয়েন নিয়ে একেবারে লাস্ট একটা ভিডিও অর্থাৎ আজকে কিন্তু নোট কয়েনের সমাপ্তি হতে যাচ্ছে যেহেতু আমরা পেমেন্টটা পাবো পেমেন্টটা পেলে আমরা সেল দিয়ে না আমাদের প্রফিটটা অলরেডি নিয়ে নিতে পারবো তো ইতিমধ্যে অনেকগুলো ইউজার আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন দেখেন আজকে সকাল থেকে এই যে দেখেন আমাদের বিভিন্ন ইউজারে তারা অনেকগুলো পেমেন্ট রিসিভ করছে ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম ইউজার বাইবিটের মধ্যে অলরেডি পেমেন্টটা রিসিভ করেছে এই যে দেখেন বাইবিটের মধ্যে পেমেন্টটা অলরেডি রিসিভ করেছে অনেকগুলো ইউজার এখন যারা রিসিভ করেন নাই অর্থাৎ আমরা যারা বাইনান্সে উইড্রোটা করেছিলাম তারা মেবি এখনও পেমেন্টটা পায় না দেখেন এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলে এখান থেকে দেখেন যাদের নোট কয়েন ক্লেম আসেনি বা এরকম একটা আপডেট নিয়ে আমি অলরেডি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম কিভাবে আপনি উড্রুটা করবেন যারা মূলত আপডেট ফলো করেন না তাদেরকে কিছু বলার নেই যারা ভিডিও দেখেন না আর যারা দেখে ঠিক ঠিক সেভাবে বাইনান্স বা বাইবিটে যারা উড্রু করেছেন যারা বাইবিটে উড্রু করেছেন তারা নব্বই শতাংশ ইউজার অলরেডি পেমেন্টটা পেয়ে গিয়েছে না এখন আমরা যারা সরি বাইবিটে যারা উডু করেছেন নব্বই শতাংশ ইউজার অলরেডি পেমেন্টটা রিসিভ করেছেন এবং আমরা যারা বাইনান্সে উড্যু করেছি দেখেন বাইন্যান্সে যারা আমরা উইড্রু করেছি এখন আমাদের পেমেন্টটা কখন আসবে আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে মেসেজ দিচ্ছেন বা আমরা তো উইডু করেছি আমাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে এখন তাহলে আমরা পেমেন্টটা পাবো কখন দেখেন তারা কিন্তু তিন থেকে চারটা অর্থাৎ চারটা বা পাঁচটা ছয়টার আগে অর্থাৎ লিস্টিং আজকে কিন্তু লিস্টিং হবে আমি যদি এখানে বাইন্যান্সে একটু চলে আসি এখান থেকে দেখেন আমরা যদি একটু বাইন্যান্সে আসি আমরা বাইন্যান্সে আসলে আমরা যারা বাইন্যান্সে উডডো করেছি বাইন্যান্সে যারা উইথ্রু করেছি সঠিকভাবে সব কিছু দিয়ে দিয়েছি অর্থাৎ তারা আমি আপনাদেরকে বলছি চারটা বা পাঁচটা পর্যন্ত ওয়েট করেন যারা উইড্রোটা সাকসেসফুল হয়েছে সবাই কিন্তু পেমেন্টটা পাবেন অর্থাৎ যাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে তারা কিন্তু সবাই পেমেন্টটা পাবেন তো এখন দেখেন বর্তমানে এখানে কিন্তু এটা ছয়টার দিকে এটা ট্রেড স্টার্ট হবে ট্রেড স্টার্ট হওয়ার আগে কিন্তু আমরা পেমেন্টটা পাবো যারা আমরা উইড্রু করেছি এখন দেখেন যারা বাইবিট ইউজার রয়েছেন তারা অলরেডি পেমেন্টটা রিসিভ করেছেন মেবি আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গিয়েছে আমি একটু দেখাই মার্কেটে যাব মার্কেটে এসে দেখেন এই যে নট এই নট কিনে এখানে চলে আসবেন এখানে আসার পর দেখেন এই যে দেখেন এটা কিন্তু বাইবিটে এখানে টাইমিংটা দেখাচ্ছে কখন এখান থেকে দেখেন তিন ঘন্টা আটচল্লিশ মিনিট পরে অর্থাৎ আজকে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু এটা বাইবিট বাইনান্স অনেকগুলো এক্সচেঞ্জারে একসাথে লিস্টেড হতে যাচ্ছে এবং অনেক ম্যাক্সিমাম ইউজার কিন্তু অলরেডি বাইবিটের মধ্যে পেমেন্টটা রিসিভ করেছেন আপনারা যদি এখন একটা বিষয় আমি বলি আপনারা এইটা সেল করবেন নাকি হোল্ড করবেন সেই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি দেখেন আমাদের একটা টার্গেট রয়েছে একটা টার্গেট রয়েছে এখানে কিন্তু আমি একটা প্রাইস প্রেডিকশন আপনাদেরকে দিয়েছি এবং আপনাদের কাছে জিজ্ঞেস করেছি প্রাইসটা কেমন হতে পারে তো এই বিষয়টা আমি বলি যদি দেখা যায় প্রাইসটা এটার থেকে বেশি বা এটার মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন পঞ্চাশ পার্সেন্ট সেল করে পঞ্চাশ পার্সেন্ট হোল্ড করতে পারেন যদি দেখেন এটাতে রয়েছেন সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট সেল করে দিতে পারেন আর যদি দেখেন এটাতে বা এটাতে আপনার প্রাইসটা রয়েছে সেক্ষেত্রে আপনি সবগুলো অ্যামাউন্টই হোল্ড করবেন যেহেতু এটা বাইন্যান্স্টার্ট হচ্ছে তার মানে এমন না যে একেবারে দাম হয়ে আপনি কোনো কিছু পাবেন না এমন না হতে পারে প্রাইসটা কিন্তু পরবর্তীতে গিয়ে আরও বাড়তে পারে অর্থাৎ যেহেতু বাইন্যান্সের লিস্টেড হচ্ছে আমি আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি এখান থেকে যদি প্রাইসটা এইটাতে বা এইটাতে থাকে তাহলে আপনি সবগুলো সেল দিতে পারেন আর যদি যদি এটাতে সরি যদি এটাতে লাস্ট এটাতে যদি থাকে তাহলে আপনি সবগুলো সেল করতে পারেন আর যদি এটাতে আর এটাতে থাকে তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্ট সেল করে পঞ্চাশ পার্সেন্ট হোল্ড করবেন আর যদি এটাতে আর এটাতে থাকে তাহলে আপনি সবগুলো অ্যামাউন্টে কিন্তু হোল্ড করবেন আশা করি এটা পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবং দেখেন যারা বাইবিটে উইড্র করেছেন তারা মেবি সবাই কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ইউজার অলরেডি পেমেন্টটা ইতিমধ্যে রিসিভ করেছেন তারা কিভাবে সেল করবেন সেই প্রসেসটা তো অলরেডি বলে দিয়েছি আপনি আসবেন এখানে মার্কেটে আসবেন মার্কেটে এসে আপনি এখান থেকে লিখবেন নট টু ইউএসডিটি এটা লিখে এখান থেকে দেখেন ছয়টার দিকে এটা লিস্টিং হবে যদি ভালো একটা প্রাইস কিন্তু এখানে যদি শো করে সে প্রাই কিন্তু আপনি সেল করে দিবেন এখন দেখেন আমরা যারা বাইনান্সে উইড্রু করেছি আমি একটু আপনাদেরকে দেখাই আমরা যারা বাইন্যান্সে উটু করেছি তারা কিন্তু এখনও একটা পেমেন্টও কিন্তু আমরা পাই নাই আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু এখন একজনে কিন্তু পেমেন্টটা পাই নাই কারণ তারা অলরেডি বলেছে তারা কিন্তু বাইবিটের পেমেন্টটা কমপ্লিট করে তারপর পরবর্তীতে বাইনান্সের পেমেন্টটা তারা করবে অর্থাৎ বাইবিটেরটা কমপ্লিট হলে পরবর্তীতে তারা কিন্তু বাইনান্সের পেমেন্টটা করবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা কেউ অদর্য হয়ে না বা ট্যাংশন করিয়ে না পেমেন্ট চলে আসবে লিস্টিং হওয়ার পূর্বেই কিন্তু আপনাদের পেমেন্টটা চলে আসবে এখন আরেকটা বিষয় আপনারা যারা ভুল ট্রমে স্টেকিং করে দিয়েছেন তিরিশ দিন পরে কিন্তু সেটা আনলক হবে আনলক হলে কিন্তু আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন আপাতত এতটুকু বিষয় বলবো আপনারা কেউ টেনশন করিয়েন না আমি আপনাদেরকে আমাদের এই টেলিগ্রাম সকল আপডেট যেমন দিচ্ছি প্রতিটা আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব এবং আশা করা যায় আমরা যারা নোট কয়েন নিয়ে কাজ করেছি তারা কিন্তু ভালো একটা প্রফিট পাবো কারণ আমি দেখেছি ইউজারে কিন্তু পঞ্চাশ ষাট হাজার এক লাখের উপরে কিন্তু তাদের টোকেন রয়েছে সেক্ষেত্রে ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব আমরা অলরেডি কিন্তু বাচ্চা থেকে প্রবেট পেয়েছি এবং এটা থেকেও আমরা আশা করা যায় ভালো একটা প্রবেট পাবো যারা পান নাই টেনশন করে না আমি নিজেও পাইনে বাইনাসে উড্ডু করেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং আমরা বাইনাসে জানি কীভাবে আমরা সেল করতে হয় না জানানোর সমস্যা নেই জিজ্ঞেস করবেন গ্রুপে আমাদের গ্রুপে জিজ্ঞেস করবেন যে কেউ আপনাকে কিন্তু খুব সহজে বলে দেবে আর যারা স্টেকিংটা করেছেন ভাই তাদের পেমেন্টটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে না কারণ আপনারা অলরেডি স্টেকিং করেছেন আমি আপনাদেরকে বারবার বলেছি যদি ওইখানে ক্লিক করেন তাহলে স্টেকিংয়ের মধ্যে চলে যাবে তো এখন জাস্ট আশা করি বিষয়টা ক্লিয়ার আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি আপনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই জয়েন করে আপডেটগুলো ফলো করেন সকল আপডেট এখানে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে